আরে এটা জেমিয়ে বলে নাকি সোয়েগ ও ম্যান আরো নয় এটা এটা শহীদ মিনার লাগায় না তুমি অনেক চিন মোডে আছো এমন সময় তো ফিল করাতে হবে ঠিক আছে এই সময় বন্ধুরা একটা মিসাইল আনা কি মিসাইল কিছু একটা ভাবতে আসসালামু আলাইকুম গাইস দিস ইজ মুসাফির রহমান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আমি ভালো আছি আর আবার চলছে নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে আছি আমরা ধানমন্ডি প্লাস আশেপাশে এরিয়া ঘুরবো তো আপনাদেরকে দেখাবো তো আই উইশ আপনাদের এই ব্লগটা অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওইটা ভাই লাল থেকে অন্য একটা কালার করে দেন যেমনি হোক সো লেটস গো আরে এটা কি ফেস নাকি এটা ইয়ো ভাই মাহমুদুল আর ভাইরো কেনে গেল গীত কি করো তুমি হ্যাঁ ভাই ভুলেই পড়ছি ভুলে পড়ছো তুমি ভুল কেন করবো তুমি তো তোমাদেরকে অনেকদিন পরে দেখলাম ব্লগে ভাই অনেক ফাস্টে ছিল ব্লগে বাট এখন তোমাজি করে হবে না ভাই কেন কেন কি হইছে ভাই আসো ভাই কি কইছো আমি ময়দানে আসো খেলা হবে আমি ভাই ছোটখাটো একটা ব্লগার ভাই আরে ভাই কে আপনি আরে কে আপনি ভাই ভাই কে আপনি আরে মানুষ ভাই ভাই আপনি চেয়ারে দেন না ওজি আদেন আগে আপনি আরে সাকি ব্রো কি অবস্থা কত বছর পর দেখা না সেই 2020 সালে দেখা যে করোনা সব নিয়ে গেছে ঠিক আছে একটু বন্ধুরা যে চেয়ারের মধ্যে কত তুমি কি বলতেছিল বলো তো না তুমি তো অনেক ব্যস্ত কেমনে কেমনে এই যে ফোন একবার দাও ফোন দিয়ে বলে যে ভাই এদিকে আসেন ভাই এদিকে আসেন আবার ফোন দিল ভাই ওইখানে আসেন ওইখানে ওইখানে আসলে কি বলবো ব্যস্ত তুমি আচ্ছা ওকে আমার বন্ধুর একটা স্পেশাল একটা গুণ আছে যে দুনিয়াতে তুমি খুব চিল মোডে আছো এমন সময় হ্যাঁ হ্যাঁ আমি বলতেছি করোনার জন্য এটা করতে হয় ওকে ওকে তুমি অনেক চিল মোডে আছো এমন সময় তুমি ফিল করাতে হবে ঠিক আছে এই সময় বন্ধুরা একটা মিসাইল আনা কি মিসাইল কিছু একটা ভাবতেছি আর আমরা এমন একটা পরিবেশে আসি পরিবেশ তো অনেক পরিবেশে কেন কাট আমারও শীত করছে আমি এই সোয়েটার পরে আছি ধর সোয়েটার দেখছো সোয়েটার পরে আছি গরম তো নিজে আর আমার খুঁজে পাবো না তুই মাঝখানে Thank you.
তুই পান খাইছো লাভ না তুই পান খাইছো লাভ খাইছো না আপু এই এই কোশ্চেনটা আমি অনেক ফেস করছি ওকে এই পান খাই তুমি বড় পান খাও আমি কেন কনফিউজ তোর বল পরে পরে চিন্তা করছিস দাঁত লালে তো তুমি কি জন বলছিস একটা মানুষের হাসি লাগলো না যখন ফাইনাল শট হয় তখন সবাই মিলে হাসা লাগে তোমার টাকা পড়ছে পুরোনো দোষ মেয়ের লাভ নেই দূরে নেই ভালোবাসতেন জানি আমি এখন মিরপুর এক নম্বর যাইতেছি এক নাম্বার গেলে আর কত সেন্টি খোর পোলা বানাচ্ছে আমার আমার কাজ হচ্ছে গিয়ে সেন্টি খোর পোলা বানলে সেন্টি ভাঙানো আমি কিন্তু সেন্টি করি না তুমি যে সেন্টি খেয়েছিলাম আমি তাও না স্পন্সর বাই জেমি সানজে সামিন জেমি টাটা বাই বাই আবার দেখা হবে খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যায় কত স্বপ্ন আরে রিয়ান ভাই আপনি ঘুমান নাই সারা রাত আমি ভাই আপনার যে ফোন দিলাম কতগুলো ফোন দিয়েছি জানেন সারাদিন স্টিকার লাগিয়েছিলাম সারা রাত ভাই রে ভাই আমার ফোন দিছে যে বন্ধু আসো নতুন অফিস দিছি দেখে দাও ভাই ফোন দিয়ে আমি যে ফোন দিয়েছি খুঁজ নাই ওর মানে ঘুমাই যাচ্ছে ভাই অস্থির অস্থির ম্যান সে হয়েছে কাছে চুরি হ্যালো গাইস আমি এখন আছি কোথায় দোলার ভিতরে তো এটা হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ডের শপ মানে কাছে চুরি ওরা কাছে চুরি বিজনেস করতেছে মেইনলি আপনারা চাইলে এখান থেকে অর্ডার করতে পারবেন কাছে অনেক সুন্দর সুন্দর চুরি আছে আমি আপনাদেরকে একটা ভিডিও দেব সম্পূর্ণ এই শপটার তো হচ্ছে মো আপু তো মো আপু আজকে শোক দিবস না ভাই কালো শাড়ি দেখতেছি যে ও আচ্ছা আচ্ছা না অনেক সুন্দর লাগতেছে চুইয়ে কালো শাড়িও কালো কানে দুল কালো নাকি ওরে ভাই সবাই আমার ভিডিও দেখতেছে তো আপু আল্লাহ হাফেজ আবার দেখা হবে ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য আরে বিজনেসম্যান কি অবস্থা ভাই তুমি কোথা থেকে আসলা তুমি কোথা থেকে আসলা তুমি শেরপুর থাকো ফ্রেন্ডস কিছু বলবো আর সম্পর্কে কত বড় বিজনেসম্যান হয়ে গেছে ভাই অনেক বড় বিজনেসম্যান অল্প সময় হ্যাঁ ঠিক আছে বড় লেভেলের সাকসেসফুল একটা এন্টারপ্রেনার ওকে ওকে কি তোমার কোনো পেজ টেজ আছে নাকি অবশ্যই নাম কি পেজের হচ্ছে ইউনিক বাজার একটা আছে ওকে হচ্ছে শেরপুর মিষ্টি ঘর আমার সামনে ছেলেটা হচ্ছে হ্যাকার তো আগের কথা হচ্ছে ও কিন্তু ইথিক্যাল হ্যাকার তো সাবিত তোমার নাকি সামনে বিয়ে শুনলাম ভাইয়া বিয়ে করতে আরো আরে পুরোনো টাকার ছেলে তার মধ্যে কি করে হ্যাঁ
Show some respect. ভাই আমি নতুন ব্লগার ভাই নতুন ব্লগার আমার তাই ভুল হবে আর তুমি এত লম্বা কেন ভাই আমি এই দেখি এই আমাতে লম্বা কেন তুমি এত লম্বা কেন ভাই প্রেমী বেলা কমেন্ট দাও রোড থেকে লম্বা তুই হাতে লম্বা ও লম্বা ও আর লম্বা ভাই এই যে সুই মিলে লাগে না সো গাইস আমি এখন ভাই চলে যাচ্ছি আর তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আবার নেক্সট ব্লগে ইনশাআল্লাহ অনেক বেশি চিল হবে আর তোমার ফুলা আর কি বলবো এটা জাস্ট একটা ওয়াও কেমন লাগছে তোমার আই তোমার ওকে আর কি আমার কিছু কর না তুমি না মা বলো সাবস্ক্রাইব দা ফিফথ ব্লগ না সাবস্ক্রাইব দা ফিফথ ব্লগ ইয়ো দরকার নাই কোনো দরকার নাই এগুলো কইলা লাভ নাই এটা দরকার থেকে সমনষ্ট না করে ভাই পড়াশোনা কর তো গাইস আপনাদের এই ব্লগটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ